অমরাবতী পার্ক দীর্ঘদিন বন্ধ ছিল, পর্যটকদের একটা জিজ্ঞাসা ছিল যে কবে অমরাবতী পার্ক খুলবে। ভালো, রিয়েলি গুড, ডু ওয়ান্স ভিজিট হিয়ার। অমরাবতী লেকের উপর সুন্দর নীল সাদা ব্রিজ, ইমাজিন নেই গিয়েতে জিতনা আচ্ছা হোগা, আর ইয়াহ পে হাম লোগ 7-8 ঘন্টে আচ্ছা এনজয় কর রহে হ্যায়। একটা বোটের উপর আমরা দুজনে চেপে অমরাবতী লেকের জলাশয়ের উপর ঘুরে বেড়াচ্ছি। আমি পার্কে ভিডিও করছি বাড়িতে সবাই দেখানোর জন্য, পার্কটা এত সুন্দর। সেলফি কে লিয়ে ভি বহুত আচ্ছা হ্যায়। আমরা চলে এসেছি অমরাবতী পার্কের সামনে, আজকে 4 সেপ্টেম্বর, গতকালই লকডাউনের পরে আবার অমরাবতী পার্ক ওপেন করে দেওয়া হয়েছে দর্শকদের জন্য। প্রথমেই আমরা চলে যাব টিকিট কাউন্টারে, তো টিকিট কাউন্টার খোলা রয়েছে। এখানে সবার জন্য টিকিট হচ্ছে এন্ট্রি ফি 10 টাকা করে, 5 বছরের নিচে বাচ্চাদের পুরো ফ্রি, 5 বছরের উপর থেকে 10 টাকা করে লাগবে। তো এখান থেকে টিকিট কেটে আমরা এবার ভেতরে ঢুকে যাব। তো এখানে কিছু পর্যটক ফ্যামিলি পার্ক দেখে বেরিয়ে এসেছে, তো ওদের কাছে ওদের এক্সপিরিয়েন্স আমরা শুনবো এখন। এনজয়মেন্ট পুরো আছে, এবার রোপে যাবে, বাকি ঠিক রোপে চড়া আপলো। হ্যাঁ, কেসা লাগা এটা? বড়িয়া। পার্ক খোলার পরের দিন থেকে এখানে পর্যটকদের ভিড় শুরু হয়ে গেছে, পরপর লোকেরা টিকিট চেক করে ভেতরে ঢুকছে। তো আমরাও ভেতরে ঢুকে যাবো এখন। লকডাউনের পরে আবার পার্ক খুলে গেল এবং আমরা আবার চলে এসেছি অমরাবতী পার্কে, তো তোমরাও এসো আমাদের সাথে। এই সুন্দর সাজানো বাগানের মধ্যে দিয়ে আবার হাঁটার সুযোগ শুরু হয়ে গেল এবং অমরাবতী পার্কের সেই শোভা, সেই সৌন্দর্য এখনো রয়েছে, কারণ লকডাউনে পার্ক বন্ধ থাকাকালীনও মেনটেন্যান্সের কাজ পুরোপুরিভাবে চলছিল। আমরা এসে এখানে আগাতবার দেখেছি, এখানে পার্কের সমস্ত বাগান এবং অন্যান্য রোপওয়ে সব মেনটেন্যান্সের কাজ রেগুলারলি চলছিল। তো গতকাল পার্ক আবার খুলে গেছে এবং আমরা আবার চলে এসেছি আজকে। আজকে রোদ ঝলমলে ওয়েদার, তো এই রোদের মধ্যে অসংখ্য পর্যটক ছাতা নিয়ে হলেও অমরাবতী পার্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। পার্কে লেকের পাশে এরকম অনেক বসার জায়গা রয়েছে, যাতে বসে এখানে অমরাবতী পার্কের শোভা দেখতে দেখতে অনেকক্ষণ টাইম কেটে যায়। তো দাদা বৌদিরা বসে আছেন এখানে, তো কেমন লাগছে পার্ক? খুবই ভালো লাগছে। তো আপনারা কি প্রথম এলেন না আগে এসেছেন? দীঘাতে আমি আগেও এসেছি। হ্যাঁ, আমার স্ত্রী প্রথম এলো। আচ্ছা, আর পার্কে এই প্রথম আসছি। তো কেমন লাগছে অমরাবতী? খুবই ভালো, মনোরম পরিবেশ, আবহাওয়া খুব সুন্দর, রোদটা বেশি আছে, তাও হলেও মানে ছামাতে বসে আছি, গাছে হাওয়া, ভালো লাগছে। রোপওয়ে চড়েছেন আপনারা? হ্যাঁ, রোপওয়ে চড়েছি। তো কেমন লাগলো অমরাবতী পার্কের রোপওয়ে? হ্যাঁ, ভালো, খারাপ পরিবেশটা দেখতে পেলাম সেটাই আনন্দ। আজকে আমরা পার্কে এসেছি ঘুরতে, এই হোটেল থেকে একটু আগে আসলাম, কালকে পার্ক আমাদের এখানে খুলেছে, তা আজকে দেখতে আসলাম, পরিবেশটা খুব ভালো লাগছে দেখতে আমাদের এখানে। এরপর আমরা এই যে একবারে গামছা সব কিছু নিয়ে এসেছি, একবার এখান থেকে সমুদ্রে যাব, গিয়ে একবার স্নান টান করে তারপরে একবারে হোটেলে গিয়ে উঠবো। এই পরিবেশটা খুব সুন্দর, বেশ ভালো লাগছে, ভালো লাগছে। পার্কের বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম রোপওয়ে টিকিট কাউন্টারের কাছে। তো এখানে রোপওয়ে টিকিট কাউন্টার রয়েছে, আর এখানে যে টিকিটের প্রাইস রয়েছে সেগুলো হচ্ছে 12 বছরের উপরে যাদের বয়স তাদের জন্য 59 টাকা করে, 59, আর 12 বছরের নিচে তাদের জন্য 35 রুপিস, আর 3 বছর অবধি বাচ্চাদের কোনো টিকিট লাগছে না। এখানে পার্কের টাইমিংস অনুযায়ী রোপওয়েও খোলা থাকে একদম সকাল থেকে সন্ধে পর্যন্ত। আর এখন এখানে কোভিড প্রোটোকল যেটা চলছে সেটা হচ্ছে নো মাস্ক নো এন্ট্রি, মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ। তো এখানে রোপওয়ে চড়তে গেলে অবশ্যই মাস্ক পরে আসতে হবে, আর পার্কে ঢুকতে গেলেও তাই, মাস্ক ছাড়া অ্যালাউ করা হচ্ছে না। তো যাই হোক, এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এবার এইদিকে চলে গেলে এখানে রোপওয়ে রাইডের ব্যবস্থা রয়েছে সামনেই, তো আমরা ওদিকে যাবো এখন। টিকিট কাটার পরে এই সরু রাস্তাটা দিয়ে হেঁটে যেতে হবে আমাদের, সামনেই দুটো রোপওয়ে দাঁড়িয়ে রয়েছে, তো আমরা উঠে যাবো এখন। এই দিক দিয়ে চলে আসবো আমরা, এখানে টিকিট চেকিং এর ব্যবস্থা রয়েছে। স্যানিটাইজেশনের পর এবার আমরা উঠে যাব রোপওয়েতে, তো এইটা আমাদের জন্য নির্ধারিত হয়েছে, এখানে উঠবো আমরা। তো একটা ছোট্ট কেবিন, তো ওখানে উঠে দুদিকে বসার জায়গা রয়েছে, তো এখানে বসে যাব, আর গেট বন্ধ হয়ে যাচ্ছে। রোপওয়ে চলতে শুরু করেছে, আর দেখো পুরো অমরাবতী লেকের উপর দিয়ে চলছে এখন আমাদের রোপওয়ে।
তো দারুণ ভিউ এখানে। অমরাবতী পার্কের সেই অমরাবতী লেকের উপর দিয়ে এখন রোপওয়ে চলছে, তো অসীম সৌন্দর্য উপর থেকে উপভোগ করার ব্যবস্থা এখানে এবং পুরো প্যানোরামিক ভিউ পাওয়া যাচ্ছে এই পার্কে। তো এই রোপওয়ে একদম উপর থেকে অমরাবতী পার্ক দেখার একটা দারুণ ব্যবস্থা। এই রোপওয়েটা ঠিক এই মাঝখানে এসে একটু স্লো হয়ে যায় এখান থেকে পার্কের অসম্ভব সুন্দর ভিউ দেখানোর জন্য। তো এখানে সামনেই দেখো ওই আইল্যান্ডের কাছে চলে এসেছি আমরা, আর এই জায়গায় রোপওয়ের মাঝখানে একটি পয়েন্ট রয়েছে, এই জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে আবার তারপর একটা রাউন্ড ঘুরে আবার ফিরে আসে শুরুর জায়গায়। তো রোপওয়ে থেকে পুরো অমরাবতী পার্কের ভিউ একদম অসাধারণ, আর পাশ দিয়ে অন্য কেবল কারগুলো যখন চলে যাচ্ছে সেই ভিউটা আরো দারুণ। তো দারুণ লাগে অমরাবতী পার্কের এই রোপওয়ে। তো অমরাবতী পার্ক দীর্ঘদিন বন্ধ ছিল, পর্যটকদের একটা জিজ্ঞাসা ছিল যে কবে অমরাবতী পার্ক খুলবে, তো দর্শকদের জন্য এবং পর্যটকদের জন্য আবার অমরাবতী পার্ক খুলে গেছে। আমাদের রাইড প্রায় শেষ হওয়ার পথে একটা রাউন্ড মেরে আবার রোপওয়ে ঘুরে আসছে যেখান থেকে আমরা উঠেছিলাম ওই জায়গায়। রোপওয়ে আস্তে আস্তে ও রোপ ধরে ধরে নিচের দিকে নেমে যাচ্ছে, আমাদের রাইড প্রায় শেষ, আমার পেছনে আরো পরপর রোপওয়ের কেবল কার গুলো ফিরছে। এবার মাটিতে ল্যান্ড করে গেলাম আমরা, আস্তে আস্তে মাটির উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে এরোপ্লেন যেভাবে রানওয়েতে যায় ঠিক ওইভাবেই রোপওয়ে এগিয়ে চলেছে সিমেন্টের ঢালাই রাস্তার উপর দিয়ে। আমাদের রাইড প্রায় শেষ, এবার আমরা নেমে যাবো রোপওয়ে থেকে। রোপওয়ে এসে থামার আগেই সমস্ত ভাইয়েরা চলে এসেছে, ওরা দরজা খুলে দেবে আর আমরা বাইরে বেরিয়ে যাব। তো দারুণ লাগলো আমাদের রোপওয়ে রাইড, অমরাবতী পার্ক খুলে গেছে, এটা একটা বড় খবর সমস্ত পর্যটকদের কাছে। তো আজকে আমরা অমরাবতী পার্কে এসে এই রোপওয়ে রাইড এনজয় করলাম এখানে। তো এবার আমরা পার্কের অন্য জায়গায় যাব, পুরো চারদিকটা ঘুরে দেখবো আমরা। আমরা এই রোপওয়ে থেকে নামলাম, খুব ভালো লাগলো, উপর থেকে দৃশ্যটা খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে, খুবই ভালো অনুভূতি, সার্ভিসটা খুব ভালো ছিল এন্ড অল ওভার খুব স্মুথ ভাবে গেছে, কোনো অসুবিধা হয়নি, সো ইট ওয়াজ গুড, ওভার ভালো, ইট ওয়াজ রিয়েলি গুড, ডু ওয়ান্স ভিজিট হিয়ার, থ্যাংক ইউ। অমরাবতী পার্কের ঠিক মাঝখানে সেই বিখ্যাত ব্রিজের উপর চলে এসেছি, এই ব্রিজের উপর দিয়ে হেঁটে আমরা মাঝখানের আইল্যান্ডের দিকে যাব। তো এই অমরাবতী লেকের ওপর সুন্দর নীল সাদা ব্রিজ, তো এটা একটা অমরাবতী পার্কের মধ্যে ফটোশুট পয়েন্ট। তো এই জায়গাটা অসম্ভব সুন্দর এবং সামনে চলে গেলে সিঁড়ি দিয়ে উঠে যাব একদম দ্বীপের ওপরটায়। তো আমরা যাচ্ছি ওখানে। ইমাজিন নেই গিয়েতে জিতনা আচ্ছা হোগা, और यहाँ पे हम लोग 7-8 घंटे अच्छा एंजॉय कर रहे हैं, सब लोग यहाँ पे टाइम पास करने के लिए एक अच्छा छोटा सा जगह है, सब कुछ अच्छा व्यू है, रोपवे है, वाटर है, बोटिंग है, सब कुछ यहाँ पे एंजॉय करने के लिए काफ़ी टाइम तक हम एक्सपेंड कर सकते हैं यहाँ पे, और सभी लोग यहाँ पे खुश हैं, अपना रेस्ट ले रहे हैं, अच्छा वेंटिलेटेड एरिया है, ओपन एरिया है। हम लोग तो दीघा में घूमने आए हैं, जो अमरावती पार्क है बहुत ही सुंदर प्लेस है, तो घूमने के लिए बहुत ही अच्छा जगह है। हम लोग बारीपदा से आए हैं, ये जगह बहुत ही हमको अच्छा लगा, बहुत ही खूबसूरत है, सेल्फी के लिए भी बहुत अच्छा है, पार्क बहुत अच्छा लग रहा है, सेल्फी ले रहे हैं अमरावती पार्क में। অমরাবতী পার্কের মধ্যে অমরাবতী লেকের ওপর অসংখ্য রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে, এটা অমরাবতী পার্কের পুরনো চেনা ছবি, তো রাজহাঁসগুলো প্যাক প্যাক করে ডাকছে আর এই পুরো জলাশয়ের উপর ভেসে বেড়াচ্ছে একদম স্বাধীনভাবে। অমরাবতী পার্কে বোট রাইড শুরু হয়ে গেছে, তো বোটের যে ভাইরা রয়েছে ওই আমাকে নিয়ে একটু বোট রাইড করাচ্ছে এখানে। তো অমরাবতী পার্কের এই সমস্ত রকম অ্যাক্টিভিটি পুরো চালু, বোট রাইড, রোপওয়ে রাইড সব চালু হয়ে গেছে, আর একটা বোটের ওপর আমরা দুজনে চেপে অমরাবতী লেকের জলাশয়ের ওপর ঘুরে বেড়াচ্ছি। আর অমরাবতী পার্কে এসে বোট রাইড করেনি এরকম পর্যটকের সংখ্যা খুবই কম, তো আমিও আজকে বাদ যাইনি, আজকে দ্বিতীয় দিনে এসে আমি বোট রাইড করছি আজকে। অমরাবতী পার্কের বোট রাইডের টিকিটের যা প্রাইস আগে ছিল এখনও তাই আছে, দুজনের 60 টাকা, চারজনের 80 টাকা, ছজনের 100 টাকা,
তো এই টাকা দিয়ে তোমরা 25 মিনিট বোট রাইড করতে পারবে এই অমরাবতী পার্কে জলরাশির উপর। খুবই এনজয় করছি আমরা সকাল থেকে, সুন্দর লাগছে পার্কে। অমরাবতী পার্কের ভিতরে আপনারা সবই পাবেন, ওখানে বসার জায়গাও তো সুন্দর, যেরকম রয়েছে সেরকম কেউ ডিস্টার্বের কেউ ব্যাপারটা নেই, খুবই সুন্দর লাগছে। আপনারাও আসুন, যারা ভিউয়ার্স আছে তাদেরকে বলবো অবশ্যই। এই লেকের পাশে বসে ঠান্ডা হওয়া একদম খুবই সুন্দর লাগছে আপনার। আমি পার্কে ভিডিও করছি বাড়িতে সবাই দেখানোর জন্য, পার্কটা এত সুন্দর যেন বাড়িতে সবাইকে নিয়ে আসবো, এখানে এখানে এসে সবাই ঘুরবে। আর এখানে জায়গাটা এত সুন্দর, এখানে বসার জায়গা সুন্দর, তাকানো এখানে পরিবেশটা একদম এত সুন্দর, কীভাবে বলতে পারছি না আমি, এত সুন্দর।